আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি অর্ধ সকাল ৭টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে সিনোফার্মার কোভিড ১৯ ভ্যাকসিন চট্টগ্রাম পৌঁছেছে। চট্টগ্রামবাসীর জন্য ৯১,২০০ ডোজ সিনোফার্মার ভ্যাকসিন আমরা গ্রহণ করেছি। এই ভ্যাকসিন বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ভ্যাকসিন আমরা ২৮ দিনের ব্যবধানে ২টি ডোজ প্রদান করব। এই ভ্যাকসিন গ্রহণের উদ্দিষ্ট জনগোষ্ঠী হচ্ছে কোভিড ১৯ ভ্যাকসিনেশনের জন্য যে একটিমাত্র কেন্দ্র চট্টগ্রামের জেলার জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রটি। এবং এই কেন্দ্রে ইতিপূর্বে যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু ভ্যাকসিন দেওয়ার সুযোগ পান নাই তারাই এখানে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে পারবেন। এরপর অগ্রাধিকারপ্রাপ্ত সরকারি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যবৃন্দ যারা পূর্বে ভ্যাকসিন গ্রহণ করেন নাই, ৩ অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশী অভিবাসী কর্মী যারা জনশক্তি উন্নয়ন ব্যুরো কর্তৃক অনুমোদিত এবং রেজিস্ট্রেশনকৃত, ৪ সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থীগণ, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি, সরকারি মেয়ার্স এবং সরকারি আইএসটির শিক্ষার্থীগণ, ৬ সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীগণ, ৭ বিডা এর আওতাধীন ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক সরকারি প্রকল্পে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীগণ, যেমন পদ্মা সেতু প্রকল্প, মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, এক্সপ্রেস হাইওয়ে প্রকল্প, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার পরিচ্ছন্নতা কর্মী যারা পূর্বে ভ্যাকসিন প্রদান করেন নাই, ৯ সারা দেশে কোভিড ১৯ মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ওয়ার্ড অথবা পৌরসভার কর্মী যারা পূর্বে ভ্যাকসিন গ্রহণ করেন নাই, এবং ১০ বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক। আরও কিছু বিশেষ নির্দেশনাবলী আপনাদের সামনে উপস্থাপন করছি। ১ সাইনোফার্ম ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে প্রতি জেলায় একটি করে ভ্যাকসিন কেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে ২টি করে বুথ থাকবে, যা ইতিমধ্যে আপনাদেরকে অবগত করিয়েছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলার জন্য একটিমাত্র কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, সেটি হল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। শুধুমাত্র ঢাকা জেলায় ৪টি মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্র স্থাপন করা হয়েছে। সে ৪টি কেন্দ্র হল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। ৩ যে সকল জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল নেই সে সকল জেলায় সিভিল সার্জন মহোদয় জেলা কোভিড ১৯ ভ্যাকসিনেশন কমিটির সাথে আলোচনা করে জেলা সদর হাসপাতাল অথবা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মধ্যে যে কোনো একটিকে নির্বাচিত করে জেলা ভ্যাকসিনেশন কেন্দ্র হিসেবে ঘোষণা দেবেন এবং ওই কেন্দ্রে ২টি বুথ থাকবে। আমি আবারও বলছি, চট্টগ্রাম জেলা এবং সিটি কর্পোরেশনের জন্য শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
4. ভ্যাকসিনেশন কেন্দ্রে প্রতিদিন শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত সকাল 8টা থেকে বিকাল 3:30 পর্যন্ত খোলা থাকবে। 5. ভ্যাকসিন গ্রহীতার সংখ্যার উপর ভিত্তি করে বুথ চালু করতে হবে, যেমন 150 থেকে 200 জনের জন্য একটি বুথ, 200 জনের বেশি হলে 2টি বুথ চালু করতে হবে। 6. প্রতিটি বুথে 2জন ভ্যাকসিনেটর এবং 3জন ভলান্টিয়ার থাকবেন। 7. একটি নির্দিষ্ট তালিকা অনুযায়ী এই ভ্যাকসিন গ্রহীতাদের তালিকাভুক্ত করতে হবে এবং ভ্যাকসিন প্রদান করতে হবে। প্রতিটি ভ্যাকসিন কেন্দ্রে একটি নির্দিষ্ট মেডিকেল টিম থাকতে হবে, যাদের টিকাদান পরবর্তী জটিলতা ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি থাকবে। 10. কেন্দ্রের ফোকাল পার্সন সার্বক্ষণিক তদারকি করবেন। 11. নিজস্ব ব্যবস্থাপনায় প্রচার প্রচারণা চলবে। 12. নির্দিষ্ট প্রতিষ্ঠানসমূহে যে সকল জনগণ পূর্বে নিবন্ধন করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটি ডোজ ভ্যাকসিনও পাননি, তাদেরকে ভ্যাকসিন প্রদান করা হবে। এক্ষেত্রে নির্দিষ্ট কেন্দ্র থেকে এসএমএসের মাধ্যমে জানাতে হবে। 13. কেন্দ্র পরিবর্তন করে ভ্যাকসিন প্রদান করা যাবে না। 14. পূর্বে অন্য কোনো কোভিড-19 ভ্যাকসিন প্রদান করা হয়ে থাকলে তাদেরকে এই ভ্যাকসিন প্রদান করা যাবে না। 15. অনিবন্ধিত ব্যক্তি কোনো ক্রমেই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন না। 16. অন্য কোনো দেশ থেকে প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করে বাংলাদেশে আসলে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া যাবে না। 17. ভ্যাকসিন প্রদানের পর সুরক্ষা ওয়েব পোর্টাল অথবা অ্যাপসে ভ্যাকসিন প্রদানের তথ্য তাৎক্ষণিক হালনাগাদ করতে হবে। ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে সাইনোফার্ম ভ্যাকসিনের জন্য পুরস্কৃত গাইডলাইন অনুসরণ করতে হবে। ভ্যাকসিন একটি মূল্যবান সম্পদ, এর যথাযথ ব্যবহারে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ নির্দেশনা: সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি, সরকারি ম্যাটস এবং সরকারি আইএসডির শিক্ষার্থীদের প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র না থাকলে স্টুডেন্ট আইডির তথ্য সংযুক্তিতে পুরোদত্ত এক্সেল ফরম্যাট নিয়ে লিপিবদ্ধ করে ভ্যাকসিন নিতে পারবেন, কিন্তু দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দিয়ে সুরক্ষা ওয়েব পোর্টাল বা অ্যাপসে নিবন্ধন করে ভ্যাকসিন নিতে হবে। আমি আবারও পরিষ্কার করছি, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি, সরকারি ম্যাটস ও সরকারি আইস্টের শিক্ষার্থীদের প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে যদি এনআইডি না থাকে তবে তাদের স্টুডেন্ট আইডি দিয়ে তারা ভ্যাকসিন দিতে পারবেন, কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার পূর্বে অবশ্যই তাদের এনআইডি কার্ডের মাধ্যমে সুরক্ষা অ্যাপসে নিবন্ধিত হতে হবে। যাদেরকে ভ্যাকসিন দেওয়া যাবে না: অনূর্ধ্ব 18 বছর বয়সী জনগোষ্ঠী, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা, ভ্যাকসিন গ্রহণের সময় জ্বর আক্রান্ত বা অসুস্থ হয়ে থাকলে, ভ্যাকসিনজনিত অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে, প্রথম ডোজ গ্রহণের পর মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া বা সিরিয়াস টিকাদান পরবর্তী জটিলতা হলে, অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, যক্ষা, অ্যাজমা অথবা শ্বাসকষ্ট, কিডনি রোগ, ডায়ালাইসিস নিচ্ছেন এমন ব্যক্তি, ক্যান্সার আক্রান্ত এবং স্বল্প প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রয়োজনীয় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী এবং মিডিয়া কর্মীগণ, আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি সিনোফার্মের এই ভ্যাকসিন প্রয়োগে। আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি এবং নিজেকে, নিজের পরিবারকে, এ শহরকে এবং এ দেশকে
নিরাপদ রাখি। কোভিড সংক্রমণ ইতিমধ্যে সারা দেশের মতো চট্টগ্রামেও ঊর্ধ্বগামী। টিকাদান প্রক্রিয়ায় অংশগ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি, বিশেষ করে যথাযথ নিয়মে মাস্ক ব্যবহার না করলে আমাদের পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে। আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।